إسلام. إسلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. في أبrió إسلام بهارا برندو আবারও একবার ফিরে এসেছে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলো আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সুস্বাগতম দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে আল্লাহর প্রিয় মাহবুব হুজুরে পুরনূর সরকারে আলম নুরে মুজাসম রসুল মহতাম হুজুর তাজদারে মদিনা আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দরশরী পাঠ করবে আল্লাহ আজাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সোহান আল্লাহ আমরা চাই সবাই জাহান নামের আগুন থেকে মুক্তি আমরা সবাই চাই মুনাফিকির এই গর্হিত কাজ থেকে খারাপ কাজ থেকে নিজেদের বাঁচাতে তো প্রিয় ইসলামী ভাইরাও মাদানি ছিল দর্শকবৃন্দ আমরা যদি এই পাকের অভ্যাস গড়ে নিতে পারি তো ইনশাআল্লাহ সজল আমাদের কাছ থেকে এই সকল খারাপ বিষয়গুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ সজল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের আলোয় অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজও ইনশাআল্লাহ তোমার এক কথা আলা আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ স্টুডিওতে আজকে উপস্থিত আছেন মাদানি চ্যানেলের প্রিয় মুখ আমাদের রফিক ভাই আলহামদুলিল্লাহ আমাদের কালিম মাদানি আত্মারি আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক দায়িত্বশীল বলা যায় তত্ত্বাবধায়ক যে যার দায়িত্বে অন্যান্য লোকজন রয়েছে অ্যাজ আমি একজন দায়িত্বশীল হিসেবে তত্ত্বাবধায়ক আমার আন্ডারে যারা রয়েছে তাদের ব্যাপারে আমার কি করণীয় রয়েছে কারণ পৃথিবীর সকলেই কেউ না কারো না কারো আন্ডারে রয়েছে দায়িত্বে রয়েছে আর আজকে আমরা এই একটি গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্বাবধায়ক নিয়ে ইনশাল আলোচনা করবো আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়োগ করে নিই কারণ আমার প্রিয় নবী আরবি সরকারে দো আলম নুরে মুজাসম রসুল এ মহতাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিহতুল মোমিনী খয় আমলি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তা শুন আমরা নিয়ত নিই যাদের কাছে মোবাইল ফোন নিয়ে বসে আছি আমাদের নিচে স্ক্রিনের সামনে আমরা নিয়ত করে মোবাইলটাকে সাইজ করে দিই কিংবা বন্ধ করে দিই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সাব হাসিলের জন্য ইল অর্জনের জন্য দৃষ্টিকে পরিপূর্ণভাবে মাদানি চ্যানেলের দিকে রেখে আমরা মাদানি চ্যানেল দেখার চেষ্টা করি অন্য দিকে না খেয়াল করি এবং আমরা যে আজকে মাদানি চ্যানেল দেখি আমাদের যে সব হবে আমাদের হ্যাঁ পিতা যাদের ইন্তেকাল করেছে তাদের সালে সফল তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন আমাদের রফিক ভাই আমরা প্রথমেই তার কাছে যাবো তত্ত্বাবধায়ক সম্পর্কে কিছু মাদানি ফুল শোনার জন্য জি রফিক ভাই তত্ত্বাবধায়ক আসলে কাকে বলা হয় এই বিষয়টা আমরা প্রথমেই যদি আলোকপাত করতে পারি তাহলে আমাদের আলোচনায় বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠবে বিষয়টি ধন্যবাদ জহির ভাই যে বিষয়টা আজকে আপনি চয়ন করেছেন আজকের এই অনুষ্ঠানের এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর যে শব্দটি আপনি বললেন যে বিষয়বস্তু তত্ত্বাবধায়ক যাকে আমরা অনেক সময় আমাদের কথ্য ভাষায় জিম্মাদার বলি দায়িত্বশীল ব্যক্তি যার দায়িত্বে কেউ না কেউ থাকে তার অনেকগুলো দায়িত্ব থাকে কর্তব্য থাকে জিম্মাদারি থাকে তো প্রথমেই আমি কোরআনুল করিমের আলোকে একটি আয়াতে করিমা আমি উল্লেখ করছি সুরা নিসা আয়াত নম্বর আটান্নর মধ্যে আল্লাহ তোবার আকবত এর এরশাদ করার নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত এবং তার হকদারকে প্রত্যর্পণ করতে আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কতই উৎকৃষ্ট নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা এখানে মমিন বান্দার অন্যতম বৈশিষ্ট্য হল সে আমানতদার হয় মমিন বান্দা আমানতদার আর আমানতদারিতা এটা তার জিম্মাদারির সাথে তার দায়িত্ব পরায়ণতার সাথে অতপ্রতভাবে জড়িত আমানতদার তাকে আমানতদার হতে হবে জিম্মাদারকে আমানতদার হতে হবে মমিনের কাছে জীবনের সর্বাপেক্ষা সম্পদ হলো আমানতদারি একজন মমিনের কাছে কারণ সে তার প্রাণপণ চেষ্টা দিয়ে তার যে দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে যে জিম্মাদারি তাকে দেয়া হয়েছে যে রেসপন্সিবিলিটিস তার উপর ইমপোস্ট করা হয়েছে সেটা সে আপ্রাণ চেষ্টা করবে তার আমানত দারিত্ব দিয়ে সেটাকে রক্ষা করতে অত্যন্ত সুন্দর একটি বিষয় মাদার ছিল দর্শকবৃন্দ আমরা হয়তো বা এটা ভাবছি এ কথা শুনে আমাদের রফিক ভাইয়ের কাছ থেকে যে আমাকে যদি কেউ দায়িত্ব দেয় তাহলেই আমি দায়িত্বশীল হলাম আসলে কি তাই আসলে তো তা না আল্লাহ সুবহান পক্ষ থেকে কিন্তু অটোমেটিকলি আমরা কোনো না কোনোভাবে দায়িত্বশীল হয়ে আছি এক নাম্বার আর দ্বিতীয়ত পরবর্তীতে আমরা কর্মময় জীবনে গিয়ে কিছু কিছু দায়িত্বের সম্মুখীন হচ্ছে কিছু কিছু দায়িত্বশীলতা আছে যেটা আপনি না চাইলেও স্বয়ংক্রিয়ভাবে আপনার উপর বর্তায় যেমন প্রতিটা মানুষ কিন্তু তার নিজস্ব সেক্টরে তার নিজের নিজ নিজ অবস্থানে কিন্তু সে দায়িত্বশীল একজন বাবা তার প্রতি পরিবারের প্রতি সে দায়বদ্ধ অভিভাবক হিসেবে সংসারের প্রতি সে দায়বদ্ধ একজন টিচার তার ছাত্রের প্রতি দায়বদ্ধ স্কুলের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে একজন ডক্টর তার যে টিম আছে মেডিকেলের মধ্যে তার আন্ডারে যে সকল ডক্টর রয়েছে তাদের কাছে তিনি কিন্তু দায়বদ্ধ অনুরূপভাবে একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী আপনি যেই সেক্টরেই যান না কেন যেই বিষয়েই যান না কেন প্রতিটা বিষয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পদে পদান্বিত প্রত্যেকটা আসনে আসিত ব্যক্তি সবাই কিন্তু জিম্মাদার সুন্দরভাবেই বুঝতে পারলাম বিষয়টা যে আমি দুনিয়াবি দিনই যে যে সেক্টরে যে যে অবস্থানে অবস্থান করছি না কেন আমরা প্রত্যেকেই যার যার অবস্থানে তত্ত্বাবধায়ক দায়িত্বশীল আর হ্যাঁ হ্যাঁ সেই দায়িত্ব আমাকে দেয়া হোক বা না হোক না হোক কিছু হচ্ছে মানে অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব আর একটা হচ্ছে মানে যেটা অটোমেটিক্যালি স্বয়ং বলা হোক যে না হোক নীতি দায়িত্ব চলে মানে মোরালিটি বিবেকের দিক থেকে সৃষ্টির দিক থেকে হ্যাঁ আর এই ব্যাপারে একটি হাদিস শরীফ আসছে সহি বুখারীতে জি 159 নম্বর হাদিসে যে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম শফিউ ইমাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তোমরা সবাই দায়িত্বশীল এবং সকলকেই তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বাদশাহ দায়িত্বশীল তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মানুষ তার পরিবারের পরিবার পরিজনের দায়িত্বশীল তাকে তার পরিবার পরিজনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মহিলা তার স্বামীর ঘর এবং সন্তানদের তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দর্শক বিন্দু আমরা একেবারেই স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হোক সেটা রাষ্ট্রের ধারা হোক সেটা পরিবার ধারা সমাজের ধারা কিংবা আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর কেউ এটা বলতে পারবে না যে আমার উপর তো কোনো দায়িত্ব নেই আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি এখন স্বাভাবিক একটা পরিবার আপনি নিয়ে নেন একজন বাবা পরিবারের সে কর্ণধার এখন তার পরিবারের মধ্যে তার স্ত্রী তার সন্তান সন্ততি সব কিছুই তার নিয়ন্ত্রণে এখন এনাদের এই পরিবার বর্গ সব কিছু অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান থেকে শুরু করে তার যে ইসলামী যে তাকাজা রয়েছে চাহিদা রয়েছে ইসলামিক যেমন পর্দা নামাজ রোজা হকাম দিনের যে আহকামগুলো এগুলো ঠিক মতো পরিপূর্ণভাবে আদায় হচ্ছে কি হচ্ছে না এখন একজন বাবা যদি বলে যে এ বিষয়ে তো আমাকে তো কেউ দায়িত্ব দেয়নি দেয়নি তা আমি কি করে আমার দায়িত্ব পালন করব তো এই দায়িত্ব কেউ কাউকে দিতে হয় না এটা অটোমেটিক্যালি চলে আসে এটা সৃষ্টিরই একটা বিধান ইসলামেরই একটা বিধান যেমন বলা হয়েছে যে আমাদের উপর এলেম অর্জন করা ফরজ আর এলেম অর্জন করা ফরজ বলা হয়েছে কোন অবস্থায় কোনটা ফরজ যে আমার উপর যখন যখন আমার উপর গোসুল ফরজ হয়েছে তখন গোসুলের ফরজটা জেনে নেওয়া ফরজ ছিল যখন আমার উপর নামাজ ফরজ হয়েছে তখন নামাজের ফরজিয়তকে জেনে নেওয়া আমার উপর ফরজ ছিল রোজার ব্যাপারটা ঠিক অনুরূপভাবে যখন আমার আমি বিবাহ করেছি বিবাহ সম্পর্কে জেনে নেওয়া ফরজ যখন আলা আমার সন্তান হয়েছে সন্তানের প্রতিপালন এবং সন্তানের দায়িত্ব কি আছে এটাকে জেনে নেওয়া আমার উপর ফরজ রয়েছে জি আকালিম ভাই আমাদের সাথে রয়েছেন ভাই প্রথমেই এটা বলতে চাইবো যে আল্লাহ আঠারো পারার সুরতুল মুমিনুনের মধ্যে আচ্ছা মুমিনের সংবাদ দিতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম ওয়া আহদিহিম রাউন আচ্ছা মুমিন তারাই যারা তাদের আমানত রক্ষা করে জি ওয়া আহদিহিম রাউন এবং তাদের চুক্তিকে তাদের ওয়াদার বরখলাপ করে না তাদের ওয়াদা পালন করে জি হোক এই আমানত আল্লাহ তাআলার হতে পারে কিংবা সে আমানত বান্দার হতে পারে আবার এই ওয়াদাটা সে আল্লাহ তালার সাথে তার হতে পারে অথবা বান্দার সাথে হতে পারে সর্বক্ষেত্রে বান্দাকে তার ওয়াদা এবং আমানত রক্ষা করতে হবে আপনি বুখারি শরীফের এই হাদিসটা বলেছিলেন কিছুক্ষণ আগে আর এই হাদিসটা দাউদ শরীফের কিতাবুল ইমারতের মধ্যে বর্ণনা করা আছে এবং আমির সুন দামদ বরকাত আলিয়া আলিয়া তার মুরদে কে সাদমে এই কিতাবের মধ্যেই এই রিসালার মধ্যে তিনি নকল করেছেন যে কুল্লুকুম রাইন অকুল্লুকুম মস আন আন্দ্রাই জাতি প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেককে তার অধীনস্থদের বিষয়ে প্রশ্ন করা হবে এবং আমরা যদি আমাদের সমাজ আমাদের চক্রে যদি দেখি যে সমাজের মধ্যে প্রত্যেকে একজন অপরজনের কি দায়িত্ববান হোক সে স্কুলের টিচার হোক কিংবা সে দেশের বাদশাহ হোক রাজা হোক সরকার হোক বা কলেজের সে প্রিন্সিপাল হোক বা ভাইস প্রিন্সিপাল হোক বা মাদ্রাসার সে মহতামিম হোক যেই হোক না কেন প্রত্যেকেই দায়িত্ববান আর প্রত্যেকের উচিত তার আমারত রক্ষা করা তার দায়িত্বকে সুন্দরভাবে পালন করা আমরা যদি আমাদের বুজুগানের দিনের যদি জীবন পর্যালোচনা করে দেখি আমরা বুঝতে পারবো তারা তাদের দায়িত্বের বিষয়ে কিভাবে সচেতন ছিলেন অর্থাৎ উমার ফারুক রাজি আল্লাহ তিনি খালিফাতুল মুসলিমিন তিনি তার প্রজাদের বিষয়ে তাদের অধীনস্থদের বিষয়ে কেমন সজাগ ছিলেন আমরা একটা ঘটনার মধ্যে আমরা জানতে পারি একবার উমার ফারুক আদিয়াল্লাহ তারু তিনি রাতে বের হলেন প্রজাদের খবরাখবর নেওয়ার জন্য তিনি দেখলেন দূরে একজন মহিলা খানা রান্না করছে তিনি কাছে গিয়ে দেখলেন যে মহিলার আশপাশে তার সন্তানরা বসে আছে তিনি জিজ্ঞেস করলেন এই পাতিরে কি রান্না করছেন মহিলাটি বলল যে আসলে এই পাতিরে কিছুই নেই শুধু আমি পানি দিয়েছি আর পানি গরম করছি বাচ্চারা খাবারের অভাবে কান্না করছে তো আমি তাদের সামনে পাতিল রেখে চুলার উপরে আর পানি দিয়ে একটু গরম করছি যাতে করে তাদের মনে একটি সান্ত্বনা আসবে যে হ্যাঁ খানা রান্না হচ্ছে তারপর তারা অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে পড়বে যখন তিনি এই কথাটা জানতেই পারলেন তিনি সাথে সাথে বাসার দিকে প্রত্যাবর্তন করলেন এবং তার গোলাম যার নাম ছিল আসলাম তাকে বললেন যে একটা বস্তার মধ্যে তিনি নিজে খাবার আটা নিলেন তারপর ঘি নিলেন তারপর চর্বি নিলেন এগুলো নিয়ে তিনি বস্তাতে বস্তা ভর্তি করার পর কাঁধে নিচ্ছিলেন আসলাম বলল যে হুতোর আমাকে দিয়ে দেন বলে না 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 তোমাকে দেব না আমি নিজে নিজের ঘাড়ে করে আমি তার কাছে নিয়ে যাব তোমার ফারুক রাজিয়াল্লাহ তার কাছে ওই মহিলাটির কাছে গেলেন এবং নিজে নিজের হাতে হাডিতে পাতিলে ওই আটা ঘি চর্বি ওগুলো মিশ্রিত করে খানা রান্না করলেন এবং বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ালেন খাওয়ানোর পরে তিনি বাসার বাইরে একটু আঙিনে এসে একটা প্রাণীর মতো বসে গেলেন কিন্তু আসলাম এটা দেখে জিজ্ঞেস করার সাহস পায় না কি হবে তারপর তিনি বাচ্চাদের সাথে খেলা করতে লাগলেন বাচ্চারা হাসা শুরু করবে যখন উমার তার প্রত্যাবর্তন করছেন তখন আসলামকে বললেন আসলাম তুমি জানো আমি কেন তাদের সাথে বসেছিলাম আমি এজন্য বসেছিলাম বাচ্চাদের মুখে হাসে ছিল না আমি চেয়েছিলাম যেন তাদের মুখে যেন হাসি চলে কেমন তারা দায়িত্ব ছিলেন কেমন তারা তাদের প্রজাদের বিষয়ে দর্শক বিন্দু আমরা আসলে আমাদের কালিম কাছ থেকে অত্যন্ত সুন্দর ঘটনা দায়িত্ববান দায়িত্বশীলের তত্ত্বাবধায়কের যে দায়িত্ব কিভাবে পালন করতে হয় এবং আমাদের বুজুর গানে দিন রাহিম মহম্মল্লাহ মবিন তিনারা কিভাবে দায়িত্ব পালন করেছে এ বিষয়টা আমরা অত্যন্ত সুন্দরভাবে শুনলাম সুবহান আল্লাহ কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে তার পরিপূর্ণ দায়িত্বকে পালন করে আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি আমরা দেখা যায় রফিক ভাই যে বিষয়গুলো যে আমরা অনেক সময় পর্যালোচনা শুনি কথাগুলো শুনি কোনো বিষয় নিয়ে বয়ান শুনি শোনার পর সেটাকে আমরা শুধুমাত্র শোনার মাঝে কিন্তু আবদ্ধ রেখে দেই যে হ্যাঁ আমাদের বুঝুর গানের দিনরা এমন ছিল ভালো ছিল কিন্তু এটা কি আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি না এই যে আমি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক অর্থাৎ প্রশাসক হিসেবে বাদশাহ হিসেবে খলিফা হিসেবে আমিরুল হাজরতারুক রাজি আল্লাহ শুনলাম কোরআনের দিক নির্দেশন আমরা আলম সাল্ল আলী ওয়াসাল্লামের হাদিসে কারিমা শুনলাম এখন আমার দায়িত্বটা কি আমি যে অবস্থানে আছি আমি যে চেয়ারে বসে আছি হোক আমি ডিস্ট্রিক্ট প্রধান আমি হই মেয়র হই চেয়ারম্যান কিংবা আমি একজন অফিসের কর্মকর্তা আমার আন্ডারে যারা রয়েছে পর্যায়ক্রমে কিন্তু আমি প্রত্যেকের প্রত্যেকের উপর তো সেই হিসেবে আমাদের উচিত আমরা যেন এমনটি না হই উৎপাখির মতো যেটা বলা হয় চোখ বন্ধ করে রাখা কেউ আমাকে দেখছে না বা আমি কেউকে কাউকে দেখছি না হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা শুনলাম হাদিসে কারিমা যে প্রত্যেকের ব্যাপারে আন্ডারে যারা রয়েছে প্রত্যেকের ব্যাপারে কেমন দিন জিজ্ঞাসা করা হবে প্রিয় প্রিস্তাম ভাড়া মাদান চেন দর্শকবৃন্দ আজকে আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে হচ্ছে জহির ভাই জি ব্যক্তিগত এহতেসাব একটা হচ্ছে ব্যক্তিগত হিসাব হিসাব যে এটাও আমরা কোরআনে পেয়েছি যে যে অনুপরিমাণ নেকি করবে পণ্য করবে সেও কে আমাদের দিনে সেটা পাবে যে অনুপরিমাণ বদি করবে গুনা করবে সেও সেটা পাবে আমরা কিন্তু শুনে থাকি অহরহ ওলামায় গ্রামের মুখে বায়ান শুনি মোবাল্লিকে দাওয়তে ইসলামের মুখে বায়ান চলছে টোয়েন্টি ফোর আওয়ার্স মাদানী চ্যানেলে ভরা বায়ান চলছে এই যে দায়িত্ব যে দায়িত্ব সম্পর্কে আজকে বলা হচ্ছে জিম্মাদারি এই জিম্মাদারি একদিকে যেমন যে ব্যক্তির উপর অর্পণ করা হলো সে কেমন এক তো হচ্ছেই যিনি অর্পণ করছেন তার কতটুকু দায়িত্ব ছিল তাকে যিনি অর্পণ করছেন তার উপরে তাকে বিবেচনা করা যে যাকে অর্পণ করা হচ্ছে এ এই দায়িত্ব সম্পর্কে কতটুকু যোগ্যতা রাখে সেটা পূজা পারবে কিনা যাকে দায়িত্ব হরে হচ্ছে হ্যাঁ ওই দায়িত্ব সেটা দেখো যাকে দেয়া হচ্ছে আমি কি যোগ্যতম পাত্রকে দিচ্ছি কি পাত্রের ম হ্যাঁ যোগ্যতম যোগ্যতম পাত্রে আমি মানে দায়িত্বটা অর্পণ করছি কি না এটাও কিন্তু এক ধরনের আমানতদারিতা দারিতা এটাও কিন্তু একটা বড় ধরনের অনেক বড় আমানত দারিতা কেননা এখানে হাদিসে পাকের মধ্যে সহি বুখারী শরীফের হাদিসটি এসেছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম ফরমান যখন কোন বিষয়ের কর্তৃত্ব ও নেতৃত্ব অযোগ্য লোকের হাতে ন্যস্ত করা হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করো অযোগ্য লোক এখানে এটা দেখতে হবে যে যাকে যেই আসনে বসানো হয়েছে যেই আসনে অধিষ্ঠিত করা হয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের দায়িত্ব হোক পরিবারের দায়িত্ব হোক যে কোনো সেক্টর এটা কোনো স্পেসিফিক্যালি আমি কোনো নির্দিষ্ট কোনো খাত বা কোনো ক্ষেত্রের কথা বলছি না এটা আমার ব্যবসার প্রতিষ্ঠানেও হতে পারে এটা একটা প্রাইভেট সেক্টর যে কোনো একটা কোম্পানিও হতে পারে একটা সমাজের দায়িত্ব হতে পারে আমার পরিবারের দায়িত্ব যাকে আমি দিচ্ছি দায়িত্ব সে তার মধ্যে এর যোগ্যতা কতটুকু রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমানতদারিতা হাদিসে পাকে অন্যত্র আল্লাহ নবী সাল্লাহ তালা আলী ওয়ালি আলী এরশাদ ফরমান যে যার মধ্যে আমানত দারিতা নেই তার পূর্ণ ইমান নেই তার ইমান পূর্ণ নয় যার মধ্যে আমানতদারিতা নেই জিম্মাদারি অর্থাৎ এহসাসে জিম্মাদারি তো এখানে আমানত দারিতা যার মধ্যে নেই তার মধ্যে পূর্ণ ইমান নেই আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার প্রবণতা নেই তার মধ্যে পূর্ণ দিন নেই তো এখানে দুটো জিনিস আমরা একটা দেখছি একটা হচ্ছে আমানত দারিতা। জিম্মাদারি যে কথাটা আপনার চলে এলো দায়িত্বশীলতা আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা তো আমরা যদি সবাই নিজের নিজের দিক থেকে আমরা যখন কোন দায়িত্ব গ্রহণ করি যে অবশ্যই কোন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিই ফর एग्जांपल আমি একটা ইনস্টিটিউটের প্রধানের দায়িত্ব গ্রহণ করলাম জি তো যখন আমাকে ইনস্টিটিউটের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে তখন অবশ্যই আমার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে আমি এই ইনস্টিটিউটের সকল দায়িত্ব কমিটমেন্ট নেওয়া হয়েছে আমি পালন করবো কিন্তু যখনই আমি এই কমিটমেন্ট এই প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করব না তখনই কিন্তু এই বিষয়টা চলে আসছে যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি পাশাপাশি আপনি যে বিষয়টাকে উল্লেখ করলেন মাদান দর্শকদের এখানে যে কথাটা বলা হয়েছে প্রথমত যে আমি আজকে যদি এমন অবস্থানে থাকি যে আমার মাধ্যমে কিছু লোক কোনো দায়িত্ব গ্রহণ করছে কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করছে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বিভিন্ন কোম্পানি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমার মাধ্যমে কেউ চাকরি গ্রহণ করছে কাউকে আমি দিচ্ছি ওই অবস্থানে যখন আমরা তাদেরকে নিয়োগ প্রসেসিং করি যে প্রসঙ্গ চলে আসছে আমি জন্য বলার চেষ্টা করছি যে তখন আমরা যে বিষয়টা অনেক সময় সব না কিছু ক্ষেত্রে যে যে যোগ্য ব্যক্তি ওই যোগ্য ব্যক্তিকে আমরা না দিয়ে যদি অযোগ্য ব্যক্তির সাথে আমি বিভিন্ন কারণে তাকে দায়িত্ব প্রদান করি তাহলে প্রথমত আমি আমার এই দায়িত্বের ক্ষেত্রে আমি আমানত আমানতদারিতার ক্ষেত্রে আমি আমানতের খেয়ানত খেয়ানত করলাম আমি একজন আমানতদার জি একজন মুসলিম হিসেবে একজন যে কোনো সেক্টরে একজন কর্মপ্রধান হিসাবে কর্মকর্তা হিসাবে আমি আমার পরিবারের প্রধান হিসাবে সর্বক্ষেত্রে আমি কিন্তু একজন আমানতদার আমার এখানে আমানত রয়েছে রেসপন্সিবিলিটিস রয়েছে কিছু আমি তো পূর্বেই বলেছি কিছু দায়িত্ব রয়েছে যেটা অর্পণ করা হয় কিছু দায়িত্ব রয়েছে যেটা ইন দ্য ভিউ অফ মরালিটি ইন দ্য ভিউ অফ শরিয়া ইন দ্য ভিউ অফ ইসলাম যেটাকে অটোমেটিক্যালি মানে অলরেডি উই আর কমিটেড টু অল মাইটি আল্লাহ আমরা কিন্তু ওয়াদা করে এসেছি সবকিছু প্রতিশ্রুতি দিয়ে এসেছি তো ক্ষেত্রে কিন্তু আমি দায়বদ্ধ আমার আমানত রয়েছে তো সেক্ষেত্রে আমি আমানত কতটুকু তো এই যে হাদিসে পাকটা আমি যেটা বললাম যে এক হচ্ছে যদি সে মানে আমানত দারিতা যার মানে নেই তার পূর্ণ ইমান নেই আর যদি সে প্রতিশ্রুতি রক্ষা না করে তার দিনও পূর্ণ হবে না তার ইমানও পূর্ণ হবে না তো একদিক থেকে তার দিনও গেল তার ইমানও গেল তো এই যে দায়িত্ব দেয়া বা নেয়া এই ক্ষেত্রে যাকে দেয়া হচ্ছে সে কতটুকু যোগ্য সে কতটুকু দক্ষ রাখে তার মধ্যে কতটুকু খোদা ভীরুতা রয়েছে ধর্মীয় অনুশাসন রয়েছে এটা দেখতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষের মাঝে আমরা যে যেই দৃষ্টিকোণ থেকেই আমরা আসি না কেন আমাদের জ্ঞান অর্জন হয় হোক সেটা জেনারেল লাইনে কিংবা ইসলামিক লাইনে আমরা যারাই মুসলমান রয়েছি আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে দুনিয়াতে আপনি দেখেন জহির ভাই যে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু একটা ডিবেটিং রয়েছে তর্ক রয়েছে ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে বাট ওয়ানলি ওয়ান থিং একটা মাত্র জিনিস যেটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই কোনো ডিভিটিং নেই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ডেথ মৃত্যু আমাকে মরতে হবে আই মাস্ট ডাই ওয়ান ডে এভরিবাডি ক্যান কনফেস দ্যাট কেউ কিন্তু ডিনাই করে না যে আমি মরবো না তো যখন আমি মরবো আমাকে মরতে হবে অন্ধকার কবরে যেতে হবে আমাকে কবরের আজাব ভোগ করতে হবে আমাকে কবরে নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে সেই কবরকে আলোকিত করার জন্য আমি কতটুকু করেছি আমি মৃত্যুর পর যে দীর্ঘ রাস্তা কেয়ামত পর্যন্ত আমাকে সফর করতে হবে সেই রাস্তার পাথের স্বরূপ আমি কি অর্জন করেছি আমার নিজের নাজাতের জন্য আমার মুক্তির জন্য আমি কতটুকু সম্বল আমি অর্জন করেছি প্রতিটা ব্যক্তি অ্যাজ এ মুসলিম বিং সে যদি এই জিনিসটা চিন্তা করে যে না আমি যেই সেক্টরে কাজ করছি যেই চেয়ারে বসে কাজ করছি আমাকে সততার সাথে কাজ করতে হবে আমাকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে আমার ওপর যে দায়িত্ব ইম্পোস্ট করা হয়েছে যে রেসপন্সিবিলিটি আমার ওপর দেওয়া হয়েছে সেটা আমি যথারীতি পালন করবো যথাযোগ্যভাবে আমি পারি বা না পারি সেটা বড় কথা না আমাকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে সততার মানে ইয়ে থেকে আমাকে চেষ্টা করে যেতে হবে তো অন্তত ওই ব্যক্তি বিবেকের দিক থেকে অন্তত দায়বদ্ধ থাকবে না আমরা শুনছিলাম দায়িত্বশীল সম্পর্কে তত্ত্বাবধায়ক সম্পর্কে আর হা আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আপনাদের যে কোনো মতামত আমাদের সাথে অ্যাড করতে পারেন আর বল করে আমরা আলোচনা করছিলাম যে দায়িত্ব দেওয়া দরকার যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদেরকে তো যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে যারা যেমন আমাদের বুঝুরগ্রাণের দিনে যদি জীবন পর্যালোচনা করি আমরা দেখব তারা যোগ্যতাশীল ছিলেন কিন্তু তারপরেও তারা দায়িত্ব নিতে চাইতেন না উমার বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ যাকে দ্বিতীয় উমরও বলা হয় খলিফা সলাইমান কী করলেন মারা যাওয়ার পর ওসিয়ত লিখেছিলেন ওসিয়তটা যখন খোলা হলো দেখা গেলো যে সেটাতে লেখা ছিল যে উমার বিন আবদুল আজিজকে খলিফা বানানো হয়েছে উমার বিন আব্দুল আজিজ যখন জানতে পারলেন তিনি বললেন যে আমি তো এটা চিন্তাই করি নাই আমি এটা তো চিন্তা দায়িত্ব আমার চিন্তা করি নাই আর উমার বিন আব্দুল আজিজ রাজিউল্লাহ তালামের সন্তানকে যখন জিজ্ঞেস করা হলো যে খেলাফত পাওয়ার পূর্বে আপনার বাবার মানে মাসিক আয় কত ছিল তিনি বললেন যে আমার বাবার খেলাফত পাওয়ার পূর্বে আমার বাবার মাসিক আয় ছিল চার হাজার দিনার তৎকালীন সময় তৎকালীন আর খেলাফতের পর মাত্র 400 দিন আর কিছু দিন যদি বেঁচে থাকতেন তাহলে 100 দিন আর যেত বাবা এমন বিন আবদুল আজিজ আল্লাহ তাআলা এত সততার সাথে মানে রাষ্ট্র পরিচালনা করতেন তিনি বাসার মধ্যে যে চরাক প্রদীপ জ্বালাতেন নিজের ব্যক্তিগত টাকা দিয়ে জ্বালাতেন রাতে এসে চরাক জ্বালাতেন এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সাজদার মধ্যে পড়ে যেতেন সুবাদত করতেন যারা আসলে যাদের মাঝে তাকুয়া থাকে পরসগারিত্ব থাকে খোদা ক্ষোধাভীরুতা থাকে তারাই সঠিকভাবে দিন চালা তাদের অধীনস্থদেরকে চালাতে পারবে কেয়ামতের দিন আদি বিন হাতিম রাহমতুল্লাহ বলেছেন যে একজন ব্যক্তিকে কেয়ামতের দিন আনা হবে আর তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে সে গিয়ে জান্নাতের মানে খুশবুসে ঘ্রাণ নেবে জান্নাতের প্রাসাদ দেখবে অনেক কিছু আমত দেখবে দেখার পরে আল্লাহ তালা ঘোষণা করবেন যে একে জাহান্নামের দিকে নিয়ে যাও কেন কারণ সেই মানুষের মাঝে তো মানে দেখতে মনে হতো কি সে অনেক নেককার ব্যক্তি কিন্তু গোপনে কি করত সে গুনা করত আর আল্লাহ তালাকে ভয় করত না তো যারাই যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের উচিত কি আল্লাহ তালাকে ভয় করা এবং তার দায়িত্বের প্রতি সজাগ থাকা এবং আল্লাহ তালাকে ভয় করে তার দায়িত্ব সঠিক মতো পালন করা দর্শকবৃন্দ আমরা শুনছিলাম দায়িত্ব সম্পর্কে হাদিসে কারিমা হ্যাঁ এবং বুজুর্গানের দিনের বাণীসমূহ আমি আজকে যে অবস্থানে আছি উদাহরণস্বরূপ আমি আজকে কোনো কলেজের লেকচারার হিসেবে আছি প্রফেসর হিসেবে আছি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছি কোনো স্কুলের শিক্ষক হিসেবে কিংবা কোনো মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে আছি তা আমি আমার দায়িত্ব কতটুকু পালন করছি শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণরূপে শিক্ষা দেয়া আমার মেধার সর্বোচ্চটাকে আমি কি আমার সে দায়িত্ব পালন করছি আমি কি আমার মেধার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি কারণ শিক্ষক হচ্ছে বলা হয়েছে শিক্ষক জাতির বিবেক কিন্তু এই শিক্ষক ছাত্রকে কি আজকে সেভাবে গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর যে যে বিবেক তৈরি হয় না বিবেক বুদ্ধি যেখান থেকে তৈরি হয় যেখান থেকে শিখে সেই শিখার স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেটা ধর্মীয় শিক্ষা হোক কিংবা দুনিয়াবি শিক্ষা প্রতিষ্ঠান হোক দুনিয়াবি শিক্ষাই হোক না কেন যে শিক্ষাই হোক না কেন তো প্রিয় ইসলামী ভাইরা যারা আমরা আজকে শিক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে দায়িত্ববান রয়েছি আমি আপনাদেরকেও অনুরোধ করব আসুন আমরা আমাদের এই দায়িত্বটাকে পরিপূর্ণরূপে পালন করি এরই পাশাপাশি আমরা শুনলাম যে সুবাহান আল্লাহ ওমর বিন আবদুল আজিজ রাহমতুল্লাহ তাল্লাহ আলাই এবং খালিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন হজরতে ওমর রাজিয়া তাল্লাহ ঘটনা বলি অস্ট হাদিসে পাকের মধ্যে রয়েছে যে বাদশাহ দায়িত্বশীল তাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখানে শুধু বাদশা মিনিং শুধু বাদশাই না পর্যায়ক্রমে একের পর এক বাদশার পর যে আছে তারপর যে আছে তারপর যে আছে তারপর যে আছে একেবারে স্তর পর্যন্ত তো আমি যেন আমার দায়িত্বকে পরিপূর্ণরূপে পালন করি বিশেষত আমরা যদি এই সকল আমাদের দুনিয়ার মানুষের মাধ্যমে দায়িত্ব দেওয়ার যে বিষয়টা আছে এগুলোর পাশাপাশি আমি যদি আজকে আমরা চলে আসি আমার পরিবারের কাছে পরিবারের কাছে পরিবারের কাছে কারণ পরিবার থেকেই কিন্তু শুরু সুজনা। প্রথম বাবা দায়িত্বশীল এবং মা দায়িত্বশীল কেননা হাদিসে পাকে স্পষ্ট আসছে মহিলা তার স্বামীর ঘর এবং সন্তানের দায়িত্বশীল পিতা মানুষ তার পরিবার পরিজনের দায়িত্বশীল এবং কোরআনে পাকে আল্লাহ তাবার কথা স্পষ্ট ইরশাদ করেছেন

সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে তার স্ত্রী এবং সন্তান সন্ততি এরা সবাই অর্থাৎ স্ত্রী সন্তান কেয়ামতের দিন আল্লাহ তাবার তালার দরবারে আরজ করবে হে আমার প্রিয় রব এই ব্যক্তি থেকে আমাদের হক আদায় করে দাও কেননা সে কখনো আমাদের দিনই বিষয়ে শিক্ষা দান করেনি কাকে বলা হবে এবং কে বলবে সন্তান বলবে সন্তান বলবে স্ত্রী বলবে সন্তান বলবে তার বাবাকে বাবার ব্যাপারে উদ্দেশ্য করে বলবে স্ত্রী বলবে তার স্বামীকে উদ্দেশ্য করে এই ব্যক্তি থেকে যেহেতু তারা অধীনস্থ ছিল অধীনস্থ ছিল প্রিয় ইসলাম ভাইরা মাদান চ্যানেল দর্শক আমি আপনাদেরকে বলবো মনোযোগের সাথে যেন আমরা এই বর্ণনাটি শ্রবণ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে এই ব্যক্তি থেকে আমাদের হক আদায় করে দাও কেননা সে কখনো আমাদেরকে দিনের বিষয়ে শিক্ষা প্রদান করেনি সে আমাদের হারাম খাওয়াতো যা আমরা জানতাম না অতপর সেই ব্যক্তিকে হারাম উপার্জনের জন্য এমনভাবে শাস্তি দেওয়া হয় যে তার মাংস ঝরে যাবে অতপর তাকে মিজানের নিকট আনা হবে ফেরেশতারা তারা যখন পাহাড় সমপরিমাণ তার নেকি নিয়ে আসবে তখন তার সন্তান সন্ততিদের মধ্য থেকে এক ব্যক্তি এসে বলবে আমার নেকি কম তখন সে ওই নেকি সমূহ থেকে নিয়ে নেবে অতপর আরেকজন সে বলবে তুমি আমাকে সুদ খাইয়েছ এবং তার নেকি সমূহ থেকে নিয়ে নেবে এভাবে তার পরিবার পরিজনরা তার সব নেকি নিয়ে নিবে সমস্ত নেকি সব নেকি নিয়ে নিবে এবং সে নিজের পরিবার ও সন্তান সন্তানদের দিকে দুঃখ হতাশার দৃষ্টিতে তাকিয়ে বলবে এখন আমার কাঁধে গুণা ও নিঃশংসতাগুলো রয়ে গিয়েছে যা আমি তোমাদের জন্য করেছিলাম সেই সময় ফেরেস্তা বলবে এই ব্যক্তি এমন দুর্ভাগা যে যার নেকিসমূহ তারই পরিবারের সদস্যরা নিয়ে নিয়েছে এবং সে তার পরিবারের কারণে জাহান নামে চলে গেলিস ভাইরা মাদানীশিয়াল দর্শক বৃন্দ কঠিন একটা পরিস্থিতির ব্যাপার যে আমি দায়িত্বশীল হয়ে আমি যদি সঠিক দায়িত্ব পালন না করে থাকি অর্থাৎ আমার সন্তানকে আমি সঠিক শিক্ষা প্রদান করিনি আমি আমার স্ত্রীকে সঠিকভাবে পরিচালনা করিনি আমার দায়িত্বে যারা ছিল তাদেরকে আমি ইসলামের শিক্ষা প্রদান করিনি আর না করার কারণে কে আমাদের দিনে করুণ পরিণতির সম্মুখীন হতে হবে হে পিতা হে বড় ভাই হে অভিভাবক হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি কি দায়িত্বশীল আপনি কি অভিভাবক আপনি কি তত্ত্বাবধায়ক পরিবারের তাহলে আমি আপনাকেই বলছি আসুন না আমি আমার দায়িত্বকে পূর্ণ করি শুধুমাত্র কি আমি আমার সন্তানের জন্য রুটি রুজি করে আনবো এটাই কি আমার দায়িত্ব এটাই আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই যে বর্তমান যুগে এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের যে আমরা অনেকেই চিন্তা করি যে শুধু আমরা উপার্জন করলাম আমার দায়িত্ব শেষ জি টাকা রোজগার করলাম আমার দায়িত্ব শেষ আমার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কি করছে সেটা দেখার আমার দায়িত্ব নেই সেটা কে দেখবে কে দেখবে হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাহ তা ফরমান সাবলী মানের কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন সন্তানের প্রতি পিতামাতার মাতার উপর অধিকার রয়েছে যে তাদের ভালো নাম রাখা তাদের নামটা ভালো রাখা সুন্দর সুন্দর উত্তম নাম রাখা এবং উত্তম আদব শেখানো উত্তম আদব বাবা মা শিখাবে তা আমি আমার সন্তানকে সৃষ্টাচার শেখাবো আদব কায়দা শেখাবো ধর্মীয় অনুশাসন শেখাবো তার নামগুলো উত্তম রাখবো অন্যত্র নবী করিম সাল্লাহ তালিবা আলী বা এরশাদ করেন জামে সাগীর খিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে যে নিজ সন্তানদের তিনটি বিষয় শিক্ষা দাও বিষয় তিনটি বিষয় এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাহতাল আলীবাসাল্লামের ভালোবাসা আল্লাহ নবী বলছেন আমি নবীর ভালোবাসা আল্লাহ নবী বলছেন যে আমার ভালোবাসা তোমার সন্তানদের মাঝে শিক্ষা দাও দুই নম্বর ভালোবাসা। তিন নম্বর হচ্ছে কোরআনে পাকের শিক্ষা এই তিনটা জিনিসকে আল্লাহ নবী সাল্লাহতাল আলীবাসাল্লাম প্রতিটি ওম্মতকে তিনি নির্দেশ দিয়েছেন যে নিজ নিজ সন্তানকে তোমরা শিক্ষা দাও আজকে আমরা যারা বাবা আজকে যারা আমরা মা আমরা মা বাবা আমরা পরিবার থেকে শুরু করি আপনি বলেছেন যে আমাদের প্রথম হচ্ছে পরিবার থেকেই সমাজ সমাজ থেকে রাষ্ট্র তো আগে পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তন করতে হলে আগে আমার পরিবার নিজেকে বদলাতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে যে আমি এই ব্যাপারটা নিজের বিষয়েটা আসছে আমাদের দেশে কিছুদিন যাবত আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ট্রাফিক একটা বিষয় নিরাপদ সড়কের ব্যাপারে নিরাপদ সড়কের ব্যাপারে কিছুদিন পুরো এক দায়িত্বশীল বক্তব্য দিয়েছে যে আমরা প্রচুর চেষ্টা করছি কিন্তু মানুষ যারা ব্যক্তি যারা জনগণ আইন ভঙ্গের মানে হ্যাঁ এটা একটা টেন্ডেন্সি হ্যাঁ সচেতন না তার মানে আপনি যে কথা বললেন প্রথম হচ্ছে পরিবার পরিবার থেকে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র আমাকে পরিবার থেকে প্রথম দায়িত্বশীল হতে হবে পরিবার থেকে শুরু করতে হবে আমার সংশোধন আমার সচেতনতা তখনই কিন্তু আমি আমার সমাজের মধ্যে সেটা অ্যাপ্লাই করতে পারবো সেটাই আমি রাষ্ট্রের মাঝে পরবর্তীতে আস্তে আস্তে সেটা প্রয়োগ হবে তাহলে এখন পরিবার থেকে চলে এসছে ব্যক্তি বিশেষের মাঝে যে আমার ব্যক্তিকে আগে চেঞ্জ আমাকে আমাকে ফার্স্ট আমি আমি জি চেঞ্জটা কত না সুন্দর আপনি বলেছেন যে সন্তানকে কোরআনে শিক্ষা দিতে হবে জি তো আমরা যদি একটু ভেবে চিন্তা ভাবনা করে দেখি আসলে কি আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছি আজ থেকে যদি বারো চোদ্দ বছর আগের কথায় আমরা মানে অতীতে যদি চলে যাই আমরা দেখতাম যে বাবা মা তার সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়ার দিকে উৎসাহিত করত। যাতে করে সে কোরআন শিখতে পারে যে আমার বাচ্চা প্রথমে কোরআন শিখবে তারপর সে কি স্কুলে লেখাপড়া করবে তারপর কলেজে লেখাপড়া করবে কিন্তু আজকে দেখা যায় যে কোরআন শিক্ষার দিকে তো ধাবিত তো করে না বরঞ্চ প্রথমেই কোথায় পাঠায় কিন্ডার গান্ডে গান্ডেনে পাঠায় বাচ্চা কথা বলতে পারে না চার বছর বয়স তিন বছর বয়স ঘাড়ে করে ব্যাগে যে ব্যাগ নিয়ে চলে যায় কিন্তু সে কোরআন শিখতে পারে অথচ আমাদের সুরা করিম সাল্লা আসলাম বলেছেন যে খাই রুকুম মানতে আল্লামানোর আল্লা আমাদের আসলে আমাদের উচিত হচ্ছে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করি আর সেক্ষেত্রে পরিবার সবার আগে নিজে এবং নিজের পরিবার তো পরিবার নিজে প্রথম দায়িত্বকে পালন করতে গিয়ে কিন্তু পরিবারকে দেখতে হবে এখানে কিন্তু জাহির ভাই যেটা মাদারী চ্যানেলের দর্শক যারা আছে আমি শেয়ার করব আপনাদের মাধ্যমে যে এখানে কিন্তু এটা মানে এটাকে অন্যভাবে অন্য খাতে নিয়ে যাওয়া বা অন্যভাবে এটাকে বোঝার কোনো অবকাশ নেই এখানে কিন্তু যে দিনই শিক্ষার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু জেনারেল শিক্ষাকে কিন্তু আমরা নিরুৎসাহিত করছি না জেনারেল শিক্ষার অবশ্যই দরকার আছে কিন্তু আমি অ্যাজ এ মুসলিম বিং আমার ফান্ডামেন্টাল বেসটা কি আমার বেসটা হচ্ছে আমার বিশ্বাস আমার ধর্ম আমার ইমান আমার ইসলাম সেটাকে আমি মজবুত করে বাকি যে কনস্ট্রাকশন আছে সেটার বেসগুলো আমি ঠিক করব। শিক্ষা কেন অর্জন করে মানুষ রফিক ভাই আমি আপনার সাথে শেয়ার এরকম যে আমরা কিন্তু ধর্ম এবং দুনিয়ার শিক্ষাকে দুইটা ভাগ করে ফেলেছি জি জি আসলে কি ইসলাম এরকম ছিল কখনোই না আজকে আমরা যখন ইসলামের ইতিহাসকে পর্যালোচনা করি জানি আজকে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক কে ইবনে সিনা সে কে সে কোন জন আলবিরোনি ইবনে সিনা আজকে আমরা বীজগণিত যেটা বলি সেটার ওই বইয়ের নাম হচ্ছে কি আলজেব্রা বলি আসলে কি এটার নাম আলজেব্রা কখনোই না এই কিতাবের নাম হচ্ছে বইয়ের নাম হচ্ছে কিতাব আল জাবুর এটাকে বিকৃত করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এটার উদ্ভাবক ছিল নাম শুনে আমরা বুঝতে পারছি কে তার মানে ইসলাম এবং আধুনিক জ্ঞান এটা কখনো পৃথক পৃথক না সাংঘর্ষিক না সাংঘর্ষিক সহায়ক 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 আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামই কিন্তু আজ আমাদেরকে সেদিকে ধাবিত করছে আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছে মাদানী চ্যানেল আজকে আমাদেরকে এই বিষয়টাই দিন দুইটা পৃথক জিনিস না বরং এক এবং অভিন্ন আমি দিন যে কাজের কথা বলছি দুনিয়ার কাজটাই হচ্ছে দিন অর্থাৎ আমি যখন আমার পেশার সঠিক দায়িত্ব পালন করবো ভালো নিয়তের সাথে ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে এবাদত আল্লাহ সুবাহ হুকুম যখন আমি পালন করবো যেমন দায়িত্বশীলতার কথা বলা হচ্ছে এটা কি আমি আমার রাষ্ট্রের দায়িত্ব যদি সঠিক পালন করি তাহলে সেটাই হচ্ছে এবার সর্বোপরি এই জিনিসটা বলতেই হবে আর এটা অনস্বীকার্য মাদানি চ্যানেলের দর্শক যারা রয়েছেন তারাও হয়তো এক বাক্যে এই কথাটা স্বীকার করবেন যে ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে কখনোই কিন্তু একজন আদর্শ মানুষরূপে কিন্তু প্রতিষ্ঠা লাভ করা যায় যায় না আমার মূল বেজ যে বেজমেন্ট রয়েছে সেটা হচ্ছে ইসলাম ইসলাম আর ইসলামের মধ্যে ইসলাম হচ্ছে ফুল কোড অফ লাইফ জি পূর্ণাঙ্গ জীবন বিধান আমাকে কোনো কিছু কোনো ক্রিস্টি কোনো কালচার মানে ভিন্ন কোনো ধর্ম থেকে আমাকে ধার করে আনার দরকার নেই ইম্পোর্ট করে আনার দরকার নেই আমার ইসলামের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার সব কিছু আছে শুধু সেটা একটু আমাকে স্টার্টিং জানতে হবে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে আপনি অনেকেই বলে যে এই ধর্মের নামে মানে উগ্রবাদ ধর্মের নামে চরম পন্থা আসলে এগুলো কিছুই নেই ইসলামে কি চিত্ত বিনোদন নেই ইসলামে কি কোনো আনন্দ নেই ইসলামে কি কোনো খুশি নেই আছে তো সেটাকে ইসলামের আলোকে আমাদেরকে করতে হবে তাই বলে যে আমি আসলে ইসলামটার নাম নেওয়ার পর আমরা সেটাকে অনেকই মানে এটা মনে হচ্ছে একটা এক্সট্রিম কিছু ইসলাম মানে হচ্ছে মানে খুব একেবারে হার্ড লেভেলের কিছু কঠিন কিছু আমাদের আসলে ইসলাম মানে না 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 এটা করো না ওটা করো না এটা করো এটা করা যাবে না এটা হারাম ওটা মানে না 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 এটা এইভাবে কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়টাকে মানে ইসলামটাকে কঠিন করে দেয়া হচ্ছে মানে বিয়ে করার জন্য এই জিনিসটা কিন্তু না অ্যাকচুয়ালি ইসলাম হচ্ছে মধ্যপন্থা সময় অবলম্বন করে সময় তো না বেশি হার্ড না বেশি সফট মাঝে মাঝে আল্লাহ রসুল করেছেন ইসলাম তাই বলে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা উচিত এরই পাশাপাশি যে বিষয়টা যে অতিরঞ্জিত যে কথা বলেন হার্ড না করা কিন্তু আজকে আমাদের দেখা যায় যে ইসলামের নাম ব্যবহার করে কিংবা ইসলামকে বিতৃত করার উদ্দেশ্যে আমাদের সমাজে ইসলামকে হার্ড হিসেবে যেমন বর্তমান সময় ধরা যায় জঙ্গিবাদকে যে একটা লেবেল লাগানো হচ্ছে যেখানে রসুলের করিম রউফুর রহিম সাল্লাহ আলি আসসাল্লামের হাজারো হাদিস রয়েছে অগণিত হাদিস রয়েছে বলা হয়েছে যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং মুসলিম শরীফ জিব্বা থেকে অপর মুসলমান নিরাপদ রয়েছে হচ্ছে প্রকৃত প্রকৃত মুসলমান প্রকৃত মুমিন তো যেখানে একজনকে বলা হচ্ছে যে প্রকৃত মুমিন সে যার হাত থেকে এবং মুখ থেকে মানে কথার দ্বারা যাতে কষ্ট না কষ্ট না পায় ইভেন মানে জাস্ট একটা কথা দিয়ে যে আমরা অন্যের মনে আঘাত করি না আর সেই জায়গাতে তাকে আঘাত করা হচ্ছে এবং বলা হচ্ছে ইসলাম মানে কতটুকুকে ইসলামের নামে চালিয়ে দেয়া হচ্ছে নামে চাল মানে এক তো ইসলাম বিরোধী কাজ শুধু বিরোধিতাই না বরং বিরোধী করে বরং এটাকে ইসলামের নাম চালানো হচ্ছে পরিপন্থী পরিপন্থী যেটার কখনো ইসলাম সমর্থন করে না করে না যে জঙ্গি মত দেনা ইসলাম আঘাত করাকে কে আবার হাদিসে পাকের মধ্যে এসেছে যার সারাংশ হচ্ছে এই যে একজন মানুষকে হত্যা করলো সেই জন্য পুরো জাতিকে হত্যা করলো যে একজন অন্যায়ভাবে অন্যায়ভাবে কিন্তু আজকে আমাদের সমাজে এই জিনিসটাকেই কিছু কিছু লোক ভিন্ন খাতে ভিন্ন খাতে চালানোর চেষ্টা করছে আমি মাদানি চ্যানেল দর্শক বিন্দুকে অনুরোধ করবো আপনি তত্ত্বাবধায়ক আপনি অভিভাবক হ্যাঁ এক্ষেত্রে আমাদেরকে এই অংশে দায়িত্ব পালন করতে হবে আমি অভিভাবক হিসেবে আমার সন্তানের সুশিক্ষার দায়িত্ব আমার উপর আমি পিতা সে পিতা হিসেবে আমার উপর দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে আমি সঠিক ইসলামের শিক্ষায় শিক্ষিত করব টিচার শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমি আমার ছাত্রকে সঠিক শিক্ষায় শিক্ষিত করব। যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র তার নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করবে তো সেই হিসেবে আমি অভিভাবক বিন্দুকে বলবো প্রথমত আমরা যেন আমার সন্তানের দিকে পরিপূর্ণ খেয়াল রাখি আমার সন্তান কোথায় আমার সন্তান করছে কার সাথে মিশছে কার সাথে মিশছে সে তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে না সে তো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মিশে জড়িত হয়ে যাচ্ছে না সে তো ইসলাম পরিপন্থী জঙ্গি ইত্যাদি যে রয়েছে তাদের সাথে মিশে যাচ্ছে না যদি যায় তাহলে আমাকে প্রথমেই এ থেকে বাঁচাতে হবে এর জন্য প্রিয় ইসলামী ভাইরা মাদানি দর্শক বিন্দু না শুধু আমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবো তা না যদি আমি আমার দায়িত্বকে পালন না করি পিতা পরলোক দুই কালে আমার ক্ষতিগ্রস্ত আমরা দুনিয়াতে শুধু হব না বরং আখেরাতেও আল্লাহ তাবারকালার কাছে জবাব দিয়ে করতে হবে যে আমরা কিছুক্ষণ কতটুকু দায়িত্ব পালন করলাম আমার সন্তানের লালন পালনের ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে যে তার সন্তানকে সুশিক্ষা দেওয়া জি আর আমরা কোরআন শরীফ যদি অধ্যয়ন করি দেখব যে আল্লাহ তারা বলেছেন যে ইন্না সলা তানহা আনিল ফাহাই ওয়াল মুনকার জি যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে কি বাধা প্রদান করে তো পিতামাতার দায়িত্ব হচ্ছে কি তার সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া আর যখনই সে বাচ্চা নামাজ পড়বে ছোটবেলা থেকে কি হবে সে কোরআনের ভাষ্য মতে যে নামাজ তাকে কি মন্দ কাজ থেকে থেকে ধীরে ধীরে বিরত থাকবে মানে যে প্রসঙ্গটা আমাদের এসেছিল যে আজকে যে মানুষকে আঘাত করা যেখানে বলা হচ্ছে নামাজ মানুষকে ভালো করবে সেই জায়গাতে গিয়ে আজকে এই নামাজিদের উপর লেবেল লাগানো হচ্ছে সে খারাপ কাজে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে মানুষ নামাজ পড়ছে ধর্মীয় প্রতিষ্ঠান ইবাদত বন্দেগির একটা জায়গা যেখানে মানুষ রব তালাকে সিজদা করছে সেখানে মানুষকে আঘাত করা আঘাত করা হচ্ছে রক্ত ঝরানো হচ্ছে তো মাদানী চ্যানেল দর্শক আমি বলবো এই ব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে আমি পিতা হিসেবে আমি মাতা হিসেবে আমি ভাই হিসেবে আমি বোন হিসেবে আমি শিক্ষক হিসেবে আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্ববান হিসেবে আমরা যেন আমার নিজ নিজ অবস্থান থেকে আমি আমার দায়িত্বকে পালন করি প্রত্যেককে বিশেষত আমি অভি প্রত্যেক অভিভাবকের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যেন আমি আমার সন্তানকে প্রতিটি কাজের ক্ষেত্রে সূক্ষ্ম দৃষ্টি রাখি কেননা এ ব্যাপারে অনেক ইনফরমেশন যে এক ছেলে এক লোক সে বিদেশ থাকত আমাদের বাংলাদেশেরই বিদেশ থাকার পর একমাত্র ছেলে ছিল তার একটাই মাত্র ছেলে সে বিদেশে ব্যবসা করে অনেক টাকা পাঠাতো খুব আদরের সন্তান ছিল সে বাড়িতে আসছে আসার পর কিছুদিন পর আবার চলে গেল চলে যাওয়ার পর সে শুনতে পেলো যে তার স্ত্রী মারা গেছে সে খুব তাড়াতাড়ি গুছিয়ে যখন দেশে আসলো আসার পর সে জানতে পারলো যে তার স্ত্রীর মৃত্যুর কারণ হচ্ছে তার সন্তান অর্থাৎ সন্তান ছেলে তার মাকে খুন করেছে এর কারণ কি এর কারণ হচ্ছে ওই ছেলেকে তার মা খুব ভালোবাসত খুব বেশি ভালোবাসত তার বাবা টাকা পাঠাতো এই টাকা তার ছেলেকে দিত যখনই যত টাকা চাইতো তাকে নিষেধ করতো কখনো নিষেধ করতো না কোথায় খরচ করছে কোন পথে যাচ্ছে কিভাবে আছে সে খেয়াল কোনো তদারকি তদারকি করতো না কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন ওই ছেলের খবর নিল বা মা জানতে পেল সে নেশাগ্রস্ত যখন তার মা নেশাগ্রস্ত শোনার পর তখন আর টাকা দিচ্ছে না তো এরকম ভাবে যখন টাকা দিচ্ছে না তখন ওই ছেলে রাগান্বিত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গেল তাকে শরীর আঘাতে হত্যা করেছেন মানে সেই যুবক নিজের নেশা টাকা জোগাড় করতে না পেরে তখন মাকে হত্যা করলো তখন বাবা এসে তার নিজের সন্তানকে জেলখানাতে দিল পরিণতি কি হলো পরিণতি কি হলো এই যে আমরা দায়িত্বশীল শুধুমাত্র যে আমি টাকা উপার্জন করলাম আমার দায়িত্ব শেষ আমি আমার সন্তানের জন্য টাকা পাঠিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ সেটা না দেখতে গেলে কিন্তু জহির ভাই দেখা যাচ্ছে যে পরপর তিনটে জীবনই কিন্তু ধ্বংস হয়ে ধ্বংস হয়ে গেল দুটো জীবন তো একটা তো মানে মৃত্যুবরণ করলো আরেকটা জীবন বেঁচে থেকেও ধ্বংস আরেকটা জীবন যেটা বাবা ধুকে ধুকে শেষ হয়ে যাবে তো এই যে আসলে বিষয়টা এটাই হচ্ছে চরম বাস্তবতা যে আমরা শুধু অর্থের দিকেই না যাই আর সমাজে যেই সেক্টরগুলো বিশেষ করে আপনি বললেন যে আমরা ডক্টর হয়ে ইঞ্জিনিয়ার হয়ে টিচার হয়ে যে যে যেই লেভেলেরই হই না কেন যে যেখান থেকে আমরা দায়িত্ব পালন করি না কেন আজকে একটা সত্যি কথা না বললেই নয় বাস্তব কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের জীবনের যে চাহিদাটা চাহিদাটা ইকোনমিক্সে পড়েছি যে ডিমান্ড ইজ জাস্ট লাইক এ ইলাস্টিক এটা যত টানা যায় তত বাড়ে চাহিদাটা চাহিদা যার আমার মানে আজকে আমার কাছে দশ বিশ হাজার আছে আমার 50000 টাকা 50000 টাকা মানে আমার চাহিদা বেড়ে যাচ্ছে আমার একটা রুম আছে দুটো রুম দরকার একটা গাড়ি আছে দুটো এই যে চাহিদাটা মানে বাড়িয়ে দেয়া একটা হচ্ছে যেমন আমাদের বুজুগানের کرامের জীবনে দেখতে গেলে আম্বিয়া کرامের জীবন যদি আমরা পর্যালোচনা করি আমরা যদি দেখি তো সেখানে দেখা যায় যে তাদের জীবনের মধ্যে পানআত ছিল অর্থাৎ স্বল্পে তৃপ্তি স্বল্পবেই ছিল তারা স্বল্পে তৃপ্তি মানে অল্পতে তুষ্ট থাকা অল্পতেই বা যতটুকু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে মানে আমার আরও চাই আরও চাই আরও চাই আমার সন্তানের এটা চাই ওটা চাই উচ্চ বিদ্যাপীঠে পড়ছে উচ্চ বিদ্যা প্রতিষ্ঠানে পড়ছে তাকে এখানে না বহির্বিশ্বে পাঠাতে হবে তো এই যে মানে তার ভরণ পোষণের জন্য একটা বাড়ি করার জন্য স্ত্রীর স্বর্ণালঙ্কার করার জন্য তার কাপড় চোপড়ের জন্য আরাম আয়েসের জন্য আমি কি করছি আমার উপার্জনের সেক্টরের মধ্যে আমি কোনো মানে নীতি নৈতিকতার কোনো বালাই আমি তোয়াক্কা করছি না হালাল হারাম দেখছি না অনৈতিকভাবে আমি অর্থ উপার্জন মানে আমার যে দায়িত্ব ছিল আমি দায়িত্ব ছিল যেটা আমি কমিটমেন্ট করেছিলাম আমি এই পেশায় আসার আগে যে আমি আমার ক্লায়েন্টকে সততা দিয়ে আমি নিষ্ঠার সাথে আমি আমার ক্লায়েন্টের সেবা করব হোক সে ছাত্র হোক সে রোগী হোক সে কোনো গ্রাহক আমি তাকে সততার মানে উৎ উৎকর্ষ সাধন করে আমি তাকে কি করব আমি তাকে সেবা দিয়ে যাব অর্থাৎ মানব সেবা যেটা যেই মানব সেবার ব্রত নিয়ে যে মানব সেবার সাধনা সাধন করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজের সাথেই হোক বা প্রতিষ্ঠানের সাথেই হোক বা কোনো রাষ্ট্রের সাথেই হোক রাষ্ট্রের সাথেই হোক আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আই ওয়াজ কমিটেড অন দ্যাট টাইম কিন্তু আমার এখন অবস্থান কি আমি আজকে উৎকোচ গ্রহণ করছি আমি আজকে অনৈতিকভাবে নিচ্ছি আমি একদিক থেকে দেখা যাচ্ছে আমি বলবো না সব ডক্টর একরকমের সব শিক্ষক এক একরকমের সব ইঞ্জিনিয়ার একরকমের ভালো মানুষ অবশ্যই আছে দুনিয়াতে কিন্তু একজন অনৈতিক ডক্টর বা অনৈতিক যারা অনৈতিকভাবে যারা উপার্জন করছে আমি তো শিক্ষার্থীর কাছ থেকে বেতন নিয়েই নিচ্ছি মাস শেষে টিউশন ফি তার কাছ থেকে আমি সেশন ফি নিয়েই নিয়েছি ভর্তি করা আমি গভর্নমেন্ট আমাকে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি সেই শিক্ষার্থীকে কতটুকু আর সেই অপূর্ণতা কেন সেখানে রয়ে যাচ্ছে তার জন্য আমাকে বাড়তি আলাদাভাবে কেন তাকে নিয়ে বসতে হচ্ছে কোচিং এর নামে আলাদাভাবে কেন তাকে টিউশনের নামে বসতে হচ্ছে তার থেকে আলাদাভাবে কেন টাকা নিতে হচ্ছে এটা আমাকে এটা বিবেকের কাছে প্রশ্ন নিজেকে প্রশ্ন করি আমি এটা যেন না করি যে হ্যাঁ অন্যের দিকে ইশারা না করি হ্যাঁ অমুক টিচার তো এটা করে অমুক ডাক্তার তো এটা করে অমুক ইঞ্জিনিয়ার তো এটা অমুক ডাক্তার তো প্রেসক্রিপশনের মধ্যে এটা করে এটা করে ডাক্তার একজন পেশেন্টের কাছ থেকে সে ফি নিয়ে নিয়েছে তার টেস্টের সব কিছু নিয়ে নিচ্ছে তারপরে তথাকিত কথিত জানা যায় যে কমিশনের যে বিষয়টা কমিশনের কারণে টেস্ট বৃদ্ধি করা হয় পত্র পত্রিকায় চলে আসছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কমিশনের যে টাকা নিয়ে বিভিন্ন সময় এই যে এই যে অনৈতিক একটা উপার্জন এটা কেন আমি এই উপার্জন দিয়ে আমার সন্তানকে লালন করছি তাই তো আমার স্ত্রীকে লালন করছি ভরণ পোষণ করছি তাই তো এই সন্তান বড় হয়ে কি হবে এই সন্তান আমার জন্য কি বই আনবে কল্যাণ বয়ে আনবে যার শরীরে আমি হারাম অর্থ আমি তার শরীরের রক্ত মাংস আমি তাকে গড়ে তুলছি ধীরে ধীরে এই সন্তান আমার জন্য কতটুকু বাধ্য হবে আমার কতটুকু অনুগত হবে কতটুকু আমার ফার্মাবারদার হবে সেই সন্তান আমার কতটুকু কথা শুনবে আমার স্ত্রী কতটুকু আমার কথা শুনবে আজকে স্ত্রী স্বামীর কথা শোনে না সন্তান বাবার কথা শোনে না মেয়ে মায়ের কথা শোনে না তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে প্রথমত হচ্ছে হালাল উপার্জন না থাকা মাদাই সেন দর্শকবৃন্দ আমরা একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা আমার মনে হয় আমরা বুঝতে পারছি সেক্টর যেটাই হোক যে সেক্টরই হোক অবস্থান আমার যেটাই হোক দায়িত্ব আমার যেটাই হোক আমি একেবারে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা কিংবা একজন চোকিদার আমি যে দায়িত্বই পালন করছি না কেন আমি শিক্ষক কিংবা আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার কিংবা মসজিদের ইমাম আমি যে যে দায়িত্ব পালন করছি আমি কি আমার দায়িত্বের পূর্ণতা আদায় করছি পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আদায় করছি আমি আপনাকে বলবো আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি যে কমিটমেন্ট নিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে দায়িত্বকে গ্রহণ করেছিলেন সেটা কি আপনি পালন করছেন যে কথা বলা হলো যে সবাই কিন্তু সব সেক্টরে মাঝে কিছু ভালো আছে এটাও দেখা যায় জহির ডক্টর এমনও আছে যারা চ্যারিটি করে বিনামূল্যে দাতব্য চিকিৎসা মানুষের জন্য হ্যান্দুলিল্লাহ জাড় করে দিয়েছে হ্যান্দুল্লাহ কিছুদিন আগে একটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘটনা যে আমেরিকার জনৈক এক ডক্টর ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে তুষারপাত হচ্ছে মানে কঠিন অবস্থা আবহাওয়া মোবাইল যোগাযোগ ঠিক ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু সেখানে এক মেডিকেলে তাকে কি করতে হবে এক রোগীর ব্রেইন সার্জন উনি ব্রেইন অপারেশন করতে হবে ছয় ছয় কিলোমিটার তিনি এই প্রতিকূল আবহাওয়ায় তিনি পায়ে হেঁটে গিয়ে সেখানে সেই রোগীর ব্রেন অপারেশন করেছে যেটা মানে মানে হুইচ ইজ ভেরি রেয়ার নাও যেটা মানে বিরল ঘটনা এরকম ঘটনা আমাদের সমাজে আছে ভালো মানুষ যে নেই তা না অবশ্যই ভালো আছে বিদায় আমাদের সমাজ থেকে আমি কি আমি কি আমার অবস্থান আমার হয় তত্ত্বাবধায়ক সম্পর্কে আলোচনা হচ্ছে তো আমাদের দাওয়াতে সাবিল প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজাবি দামদ বারকাতুল আলিয়ার কথা না বললে হয় না আচ্ছা মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহামার সাধুর কাদরি যখন তাকে আলু জামাতের আমির বানালেন তারপর তিনি কীভাবে কাজ করেছেন আমির আলু নিজে স্বয়ং পায়ে হেঁটে ট্রেনে সফর করে বাসের মধ্যে বসে তিনি নিজে বয়নের ক্ষেত্রে যেতেন সেখানে গিয়ে তিনি বয়ন করতেন আবার সাথে করে কি টিফিন নিয়ে যেতেন যে কারো কাছে খাবার যেন চাইতে না হয় শুধু তাই নয় সল্ট শেকার লবণ দানিও সাথে নিয়ে যেতেন কারোর কাছে যেন লবণ চাইতে না হয় এদিকে দিনের কাজ করছেন আবার পরিবারের ক্ষেত্রে দেখেন তার সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছেন তার সন্তানকে তাহ্জুদের নামাজের জন্য শিক্ষা দিচ্ছেন আবার হালাল উপার্জন করছেন কিভাবে এমনও আমরা যদি আমরা আমরা শুনেছি যে আমির সাদাম আমদারতুল্লা আলিয়া ঝাড়ু পর্যন্ত বিক্রি করতেন ছোটো ছোটো বাচ্চাদের জন্য গুবার যেটাকে উর্দুতে বলে আর বাংলা বেলুন বেলুনও বিক্রি করতেন বাচ্চাদের জন্য হালাল উপার্জন করছেন এমনকি শুনেছি যে তিনি আইসক্রিমও বিক্রি করেছেন কিন্তু হালাল উপার্জনের মাধ্যমে তার বাচ্চাদেরকে হালাল খাওয়াচ্ছেন এদিক দিনের কাজ করছেন আর আজও যদি আমরা দেখি আজ মনে হয় আমি বয়স মনে হচ্ছে এরকম হবে আজও তিনি রমজান মাসে দেখা যায় যে দুটো মুজাকরা করেন দিনেও করছেন রাতেও করছেন হ্যাঁ মুজাকরা করছেন আবার যারা এতে কাপের মধ্যে যারা এসেছে তাদের সাথে হচ্ছে তাদের সাথে বসে আবার তিনি কি ইফতার করছেন আবার সারিতে বসছেন মানে দেখলে মনে হবে কি মানে পুরা কারামত দেখা যাচ্ছে যে ওয়ার্কিং শিডিউলটা এত হার্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমির আহলে সুন্নাত তো আমির আহলে সুন্নাত আমির আহলে সুন্নাত এমন একজন ধর্মীয় ব্যক্তিত্বের নাম এমন একজন মানে রিলিজিয়াস পার্সোনালিটি যে ধর্ম কর্ম সব কিছু তিনি ঠিক রেখেছেন পরিবার পরিজন সব কিছু আর এমন কি তিনি মানে দাওয়াতি ইসলামী এখন তো তিনি এক মানে একজন আইডিয়াল হিসেবে একজন আদর্শ মানে রোল মডেল হিসেবে এনি যে লক্ষ কোটি নজওয়ান যুবক যার যাকে ফলো করছে যার ফলোয়ার্স লাখো যুবক যে কাল পর্যন্ত যারা মডার্ন দাড়ি শেপ করে ঘুরে বেড়াতো আজকে তারা দাড়ি রেখে নিয়েছে মাথায় পাগড়ি পরে নিয়েছে একজন মাত্র অনলি ওয়ান পার্সোনালিটি আমির সুন্ন যাকে ফলো করে আজকে এত নজওয়ান যাদের আত্মশুদ্ধি সব কিছু পরিবর্তন হয়েছে তো এই যে আমির আলী যার বিষয়ে আপনি বললেন তো ইনিও কিন্তু একজন মানুষ ইনিও কিন্তু এই অসাধ্যকে সাধন করেছেন তো আমাদেরও উচিত আমরা হয়তো ওনার মতো হতে পারবো না কিন্তু ওনার পদাঙ্ক তো অনুসরণ করতে পারি ওনার মতো আমরা চেষ্টা তো করতে পারি চেষ্টা করতে সমস্যা কোথায় তো আজকে বিশেষ করে এই আলোচনার মধ্যে জহির ভাই যে বিষয়গুলো উঠে এসছে এবং আমরা যে আলোচনাগুলো শুনলাম বিশেষত অনেকেই হয়তো এই বিষয়টা মনে কষ্টও পেতে পারে কারণ দাওয়াতি ইসলামের মাদান এই চ্যানেল কিন্তু হক কথা বলতে পিছু পাওয়া হয় না জানি বলা হয়েছে সত্য হচ্ছে সত্য কথা এটা সত্যটা এটা তো এটা আসলে এটা এটাই মানে ইয়ে যে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে যেই দায়িত্বে আছি যে যেখানেই আছি আমাদের দায়িত্বটা যদি আজকে সমাজে এত বিশৃঙ্খলা এত সবকিছু অসমন্বয় কেন এটার একমাত্র কারণ হচ্ছে যে আমি আমার জায়গায় ঠিক নেই আমার নিজেকে চেঞ্জ করতে হবে আমার নিজেকে পরিবর্তন করতে হবে আমি আমার সব কিছু আমার মতো দায়িত্ব পালন করছি কিনা আমি আমার মধ্যে নিষ্ঠার অভাব আছে কিনা আমার মধ্যে সব কিছুর মানে ঠিকঠাক আছে কিনা এটাকে দেখতে হবে আমি ঠিক মতো সব দায়িত্ব পালন করছি কি না পাশাপাশি যে রিজিকের ব্যব কথাটা বললাম এটাও দেখতে হবে যে আমি অনৈতিকভাবে আমার উপার্জন যেন আমার একটা গ্রাসও যেন আমি আমার পরিবারের মুখে তুলে না দিই এটা দেখতে হবে দর্শককে আমি অনুরোধ করব যে আমি যে অবস্থানে আমাদের প্রথম থেকে যে কথাটি বারবার উচ্চারিত হচ্ছে আর তা হচ্ছে আমি যে যে অবস্থানে আছি আমি আজকে রাস্তার পথচারী দায়িত্ব যেহেতু বিষয় আসছে তত্ত্বাবধায়কের সাথে দায়িত্বটা আমার দায়িত্ব হচ্ছে রাস্তার হক রাস্তার রুলস রেগুলেশন নিয়ম কানুন মেনে আমার পথ চলা যে গাড়ির তত্ত্বাবধায়ক রয়েছে ড্রাইভার রয়েছে তার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে যাত্রীদেরকে তার যথাস্থানে পৌঁছে দেয়া এবং সঠিকভাবে গাড়িকে সময়ের জীবনের মূল্য বেশি হ্যাঁ গাড়ি ড্রাইভ করা আমি প্রত্যেক সেক্টরকে বলবো প্রতিটা অবস্থানকে বলবো যে যে যার সাথে আছেন আজকে ব্যবসায়ী ভাই আছেন যে ব্যবসায়ী ভাইরা দেখা যায় আপনি কি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন জানবেন কোনো পণ্যের মাঝে ভেজাল মিশ্রিত মিশ্রিত আছে সেটাকে ক্রেতার কাছে পৌঁছে না দেয়া বরং সঠিকটা উপস্থাপন করা কিন্তু আমরা তো বরং উল্টোটা করে থাকি যে ইচ্ছে করে নিজে ভেজাল মিশ্রিত করে থাকি প্রতারণা করে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদের সকলকে সঠিক দায়িত্ববান হওয়ার তৌফিক দান করুক এরই পাশাপাশি যাদের আমাদের আন্ডারে অনেক কর্মচারী রয়েছে তাদের প্রতি যেন আমরা দায়িত্ববান হই তাদের প্রতি যেন আমরা সহন হই সহজয় হই কেননা আল্লা সুবাহানহু আপনাকে তৌফিক দিয়েছে যে আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন একটা ইনস্টিটিউটের মালিক হয়েছে প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এমনও তো হতে পারত আপনাকে শ্রমিক বানিয়ে আরেকজনকে তত্ত্বাবধায়ক বানাতে পারে যেই মহামহিম আল্লাহ তাবারক আপনাকে মালিক বানিয়েছেন সে তো কালকে আপনাকে শ্রমিকও বানিয়ে দিতে পারে কারো আন্ডারে তো এইজন্য আমি সকল শ্রেণীর সকল কি বলবো আপনি আপনার দায়িত্ব পালন করুন আবার শ্রমিক ভাইকে বলবো আপনি যখন আপনার মালিকের কাছে কমিটমেন্ট নিয়ে প্রতিশ্রুতি নিয়ে চাকরি গ্রহণ করেছেন যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছেন ওই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে আপনি আপনার দায়িত্ব আমি যে টাকাটা নিচ্ছি যেখান থেকে আমি যে স্যালারিটা তুলছি এটা কতটুকু আমার জন্য হালাল হচ্ছে অনেক সময় যেমন আমরা জানি যে যারা যারা মূলত দুই প্রকার একটা হচ্ছে মিনিং মানে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট তো এই কন্ট্রাক্টটা দুই ধরনের হচ্ছে একটা হচ্ছে সময়ের আর একটা হচ্ছে কাজের তো কাজের ক্ষেত্রে যেটা আছে যেটা কাজের ইজারা প্রোডাকশান যেটাকে আমরা বলি প্রোডাকশন যত কাজ করবে তত সেটা তো বুঝে আসে এটা আন্ডারস্টুড কথা যে এতটা কাজ করলে আমি এতটা টাকা পাব এটা বুঝে আসে যে না করলে আমারই ক্ষতি হবে কিন্তু যার সাথে সময়ের চুক্তি রয়েছে সে যদি কর্মে বসে ফাঁকিবাজি করে আচ্ছা আচ্ছা অনেক এমন রয়েছেন আমরা সরকারি লেভেল থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে যারা এই যেই সেক্টরে রয়েছি আমরা নিজের একটু হিসাব নিকাশ করি যে আমি আমার কর্মস্থলে আমি কতটুকু নিষ্ঠার সাথে কাজ করছি আমি মাস শেষে যে বেতনটা নিচ্ছি সেটাকে আমি যথা যথারীতি কাজ করে সময় এসে আর সময় যাচ্ছি কি না নাকি কাজের মধ্যে বসেই আমি আমার ব্যক্তিগত কাজগুলো সেরে নিচ্ছি ভাই আমাদের কিন্তু একটা অভ্যাস আছে যে আমরা সবসময় মালিক পক্ষের বিরুদ্ধে সব সবসময় আঙুল উঠাই আঙ্গুল আমাদের দিকে ঠিক আছে না কিন্তু আমি কিন্তু আবার মালিক পক্ষের কথা বলছি না আমি তো সবার কথাই বলছি সবার দায়িত্বশীল মানে জন্য সকলের সংশোধনের জন্য কিন্তু আমরা যেটা করে থাকি সবসময় বাবা আমরা দেখা যে মালিক পক্ষের বিরুদ্ধে সবসময় বক্তব্য মানে বলে থাকি কিন্তু আমি কি আমার দায়িত্ব পালন করছি আমি আমাকে যে মালিক পক্ষে আমাকে আট ঘন্টার জন্য 6 ঘন্টার জন্য 10 ঘন্টার জন্য চাকরি দিয়েছে আমি সেটা পালন করছি আমি একজন সরকারি কর্মকর্তা আমি কি সরকারের ডিউটি সঠিকভাবে পালন করছি সকাল নয়টা থেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত আমার দায়িত্ব আমি কি আমার সেই দায়িত্বটাকে পালন করছি যে কথা বারবার আমাদের কাছে এসেছে যদি আমি আমার দায়িত্বকে পালন না করে থাকি সেটা আমার সন্তানের ক্ষেত্রে হোক আমার পরিবারের ক্ষেত্রে হোক স্পষ্ট ঘটনা শুনেছি এই পরিবার কেমতের দিন কীভাবে আমাদেরকে পাকড়াও করবে এবং এই পরিবারের লোকজন কিভাবে আমাদের কাছ থেকে আমার নেকিগুলোকে ছিনিয়ে নিবে তাদের গুণাগুলোকে দিয়ে দিবে পরিবার দিয়ে এখানে উদাহরণ দেওয়া হয়েছে অনুরূপ যদি আমি কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব থাকি কে আমত যদি ওই প্রতিষ্ঠানের ব্যক্তিগুলো আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে অধীনস্থ অধীনস্থ আমি যদি রাষ্ট্রের কর্তা হয়ে থাকি আর আমার অধীনস্থ যারা রয়েছে তাদের কর্তব্য যদি আমি পালন না করে থাকি তাদের অধিকার যদি আমি হরণ করে থাকি কেমতের দিন আমাকে এমনইভাবে আমার কাছ থেকে আদায় করা আমাদের সময় বলতে বলতে একেবারেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি তো ইনশাআল্লাহ তাদের কথা আমরা আশা রাখবো যে আমরা বাবা হই কিংবা মা বড় ভাই হই কিংবা বোন মসজিদের ইমাম কিংবা খতিব স্কুলের শিক্ষক কিংবা ইউনিভার্সিটি সিটির শিক্ষক কিংবা মাদ্রাসার শিক্ষক কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার অফিসার কর্মকর্তা কিংবা কর্মচারী রাষ্ট্রের প্রধান একেবারে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা থেকে নিয়ে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত আমরা যে যে দায়িত্বে আছি আমরা যেন আপন আপন স্থানে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা দায়িত্বকে পূর্ণভাবে আদায় করি আর যদি আদায় না করি দুনিয়ার মানুষের কাছে হয়তো বা আমরা আজ ফাঁকি দিতে পারছি দায়িত্ব অবহেলা করতে পারছি কিন্তু এ কথা মনে রাখতে হবে আল্লাহ আদাকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয় এবং কেয়ামতের দিন এজন্য আমাকে পরিপূর্ণ জবাবদিহি করতে হবে আমি মুসলমান হিসেবে আমার উচিত হবে যেন কেয়ামতের দিনকে যেহেতু আমি বিশ্বাস করি সেই কেয়ামতের হিসাব নিকাশকে স্মরণে রেখে আমি যেন আমার দায়িত্বকে আমার পরিবারকে আমার সমাজকে আমার প্রতিষ্ঠানকে আমার রাষ্ট্রকে সঠিকভাবে আমার শ্রম আমার মেধা আমার মরণশীলতাকে বিতরণ করি আমি আমার সন্তানের সঠিক হক আদায় করি যে রফিক ভাই সর্বশেষ আপনার মাদানী ফুল মাদানি চ্যানেল দর্শকবৃন্দকে দিন এটা আজকে যে আলোচনাটা হলো আমি তো এটাই অনুরোধ করব বিশেষ করে আমাদের এই চ্যানেলে যারা দর্শক রয়েছেন যে যা হয়ে গেছে অতীতে হয়ে গেছে ক্ষমা চেয়ে নিই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা মহামহিম আল্লাহ তাবারক তালা অনেক বড় ক্ষমাশীল অনেক বড় মহান ভবিষ্যৎ দিনগুলো আমাদের কেমন হবে সেগুলো আমরা নির্ধারণ করে নিই যে ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে কর্তব্যে অবহেলা করেছি করেছি অনৈতিকভাবে উপার্জন করেছি করেছি এখন থেকে আর না এখন থেকে আর না আর আমার যে পরিবার রয়েছে যে সন্তান সন্ততি রয়েছে আমার পরিবার থেকেই আমি শুরু করি যে দিন বদলের পালা আমরা যে স্লোগান চালাই তো দিন বদলের পালাটা যেন আমার পরিবার থেকেই শুরু হয় আমার পরিবার পরিজনের পরিবর্তনের জন্য নৈতিক পরিবর্তনের জন্য চারিত্রিক পরিবর্তনের জন্য আদর্শিকভাবে পরিবর্তনের জন্য ধর্মীয় অনুশাসনকে আমি মেনে চলি আল্লাহ আল্লাহ রসুল যেই নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক চলার চেষ্টা করি যদি আমার ভেতরে যদি অনুশাসন না থাকে আমি যতই আদর্শের বুলি আওড়াই যতই আমি নীতি নৈতিকতার কথা বলি কোনো কাজ হবে না ধর্মকে বাদ দিয়ে কখনোই কোনো মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে না মানে যারা দর্শকবৃন্দকে শেষ পর্যায়ে এই মেসেজ দিতে চাইব যে আমরা আমাদের অন্তরে আল্লাহ তাল্লাহার জন্য আমরা ভয় সৃষ্টি করি আমার আমাদের অন্তর যদি আল্লাহ ভয় যদি চলে আসে ইনশাআল্লাহ জবাজ আমরা সহজেই আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো সুবাহান আল্লাহ সুন্দর কথা মাদারি চেন দর্শক বৃন্দু আসলে আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণতার সাথে পালন করি আর দাওয়াত ইসলামী আমাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দাওয়াত ইসলামীর